চট্টগ্রামের মেয়ে আদিবা নাসার অ্যারোনেটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন পড়াশোনার সুযোগ পেয়েছেন। আপনি হয়তো ভেবেই নিয়েছেন শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের সাথে একসাথে নাসায় কাজ করা বাঙালি এই মেয়ে নিশ্চিত জাহান্নামে যাবে, কিন্তু এতে আদিবার কিছুই আসে যায় না। সে অনেক পড়াশোনা ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার ক্যারিয়ার পছন্দ করেছে শুধুই গবেষণা করার জন্য। আপনি তার পোশাক ও তার কর্ম নিয়ে কি ভাবছেন তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী ও গবেষকদের সাথে একসাথে কাজ করবেন আদিবা, এটা বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ। যারা মাত্র 10 বছর আগেও মতিঝিলের শাপলা চত্বর দখল করে বলেছে নারীদের পঞ্চম শ্রেণীর বেশি পড়াশোনার দরকার নেই, তাদের গালে সজোরে চপটাঘাত করে নাসায় কাজ করছেন বাঙালি মেয়ে মাহজাবিন। বাংলাদেশের আরাক মেয়ে লামিয়া মাওলা তো মহাকাশে পৃথিবীর চোখ খ্যাত জেমস ওয়েব টেলিস্কোপ বানানো বিজ্ঞানীদের একজন ছিলেন। তবু একদল খাট্টুস বলবে নারী তার পছন্দ মতো পোশাক পরতে পারবে না, নারীদের বেশি লেখাপড়ার দরকার নেই। আর একদল উজবুক তো নারীর পোশাক দেখেই তাকে বেশ্যা বলে। এই জাতীয় নিম্নরুচির মানুষদের কথা যারাই পাত্তা দেবে না তারাই আগামীর পৃথিবীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে কত মুখরোচক কথা হতো আমাদের দেশে, সেই তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে নিজ অভিনয় গুণে কলকাতা ও পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় দখল করে নিয়ে এলেন। এইবার তিনি কাজ করবেন বলিউডে, তাই তো বলি ওদের সমালোচনায় কি আসে যায়। যারা বলে বাংলাদেশের নারীদের দিয়ে কিছুই হবে না এবং তাদের বস্তাবন্দি করে রাখতে হবে, তাদের গালে এইভাবেই সজোরে চপটাঘাত করে চলেছে একের পর এক শত শত নারী। বাংলাদেশ নারী ক্রিকেট টিম, বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট টিম দলও এই ক্ষেত্রে পিছিয়ে নেই। সমালোচনা কখনোই গন্তব্য ঠেকাতে পারে না, এগিয়ে যাও বাংলার নারী। বাংলাদেশ ফোর্স 1971 লিখেছেন ওমর ফারুক শুভ। ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবেন, পাশে থাকা আইকন বেলটি টিপে দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কণ্ঠে আমি মোস্তাফিজুর রহমান, লাকি।